নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে 12/11/2021 পশ্চিমবঙ্গ পুলিশে প্রায় 1000 পদে চাকরির সুযোগ আসতে চলেছে, এরকমই আপডেট রয়েছে। তো আসুন দেখে নিই পশ্চিমবঙ্গ পুলিশের 1000 চাকরি পদের সুযোগ কী রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। রাজ্যে নিয়োগ হতে চলেছে প্রায় 1000 পুলিশ কর্মী। রাজ্যে আইন শৃঙ্খলা ব্যবস্থাকে ঢেলে সাজাতে বিভিন্ন জেলা ও পুলিশ কমিশনারেটে প্রায় 1000 পুলিশ কর্মী নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে বিভিন্ন পদমর্যাদায় 998 জন পুলিশ আধিকারিক কর্মী নিয়োগের পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। থানা এবং ফাঁড়িতে বিভিন্ন পদমর্যাদায় 779টি পদ সৃষ্টি হতে চলেছে এবং সংশ্লিষ্ট থানা এবং ফাঁড়িগুলোতে 11টি কর্মবন্ধু নিয়োগ হতে চলেছে। বীরভূম নানুর থানার অধীনে কিনাহার পুলিশ ফাঁড়ি পূর্ণ থানার মর্যাদা পেতে চলেছে। এর ফলে লাভপুর থানার অধীনে থাকা কিছু এলাকায় কিনাহার থানার মধ্যে অন্তর্ভুক্ত হতে চলেছে। তার জন্য এই জায়গায় বিভিন্ন পদমর্যাদায় 219 জনকে নিয়োগ করা হবে, পাশাপাশি এখানে 2 জন কর্মবন্ধু নিয়োগ করা হবে। সব মিলিয়ে বিভিন্ন পদমর্যাদার জন্য 998 জন পুলিশ আধিকারিক ও কর্মী নিয়োগ করা হবে। প্রশাসনিক সূত্রে খবর, আইন শৃঙ্খলা ব্যবস্থায় রাজ্যকে দেশের মধ্যে প্রথম স্থানে দেখতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উদ্দেশ্যে বিজ্ঞানসম্মতভাবে বিভিন্ন থানার এলাকায় পুনর্বাসন করে নতুন থানা তৈরি করতে উদ্যোগী হয়েছে রাজ্য। বিভিন্ন পুলিশ কমিশনারেটের অধীনে একাধিক নতুন থানা তৈরি করা হচ্ছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনে নতুন 8টি থানা তৈরি হচ্ছে এবং সেগুলি হলো হালিশহর, নাগেরবাজার, দক্ষিণেশ্বর, কামারহাটি, জেটিয়া, শিবদাসপুর, বাসদেবপুর, মোহনপুর। এছাড়াও বাগুইপাড়া, আটচালা, বাগনান, গোলঘরে 3টি ফাঁড়ি তৈরি করা হচ্ছে। বেলঘরিয়া থানার দায়িত্ব ভেঙে দিয়ে তৈরি হবে দক্ষিণেশ্বর ও কামারহাটি। এছাড়াও হালিশহর, নাগেরবাজার, জেটিয়া, শিবদাসপুর, বাসুদেবপুর, মোহনপুর থানা তৈরি হবে। পশ্চিমবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্সের অধীনে বিশেষ থানা তৈরির কথা ভাবছে সরকার। আর তাহলে 2টি থানা তৈরি হবে, আর তার জন্য অনেক কর্মীর প্রয়োজন। সেই কথা মাথায় রেখেই কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাড়ানো হচ্ছে কলকাতা পুলিশের কাজের পরিধি। গত কয়েকদিন আগে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের কনস্টেবল পদে ব্যাপক নিয়োগ করা হয়েছে, আর এর মধ্যে নতুন করে ফের একবার পুলিশ বাহিনীতে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে কবে থেকে নিয়োগ শুরু হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি রাজ্য সরকারের তরফে। যদিও শীঘ্রই এই বিষয়ে পদক্ষেপ করা হবে বলে সূত্রে খবর। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী। তাহলে রাজ্য পুলিশের একাধিক পদে নিয়োগের আবার সম্ভাবনা রয়েছে। তো এই সংক্রান্ত নোটিফিকেশন পেলে অবশ্যই আপনাদের শেয়ার করব, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।